এখানে এখানে আছেন আছেন। যাদের সংসারে করে আগুন জ্বলছে কিন্তু নিভানোর কোনো পানি নাই আপনার স্ত্রীর অবহেলার কারণে যদি বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সন্তানের অধিকার দিতে আপনি ব্যর্থ হয়েছেন তাহলে যখনই বাচ্চাকে দুধপান করাবে মা তখনই অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবে সুন্দর নাম রাখতে হবে একটা বাচ্চার কাছে ঝুলিয়ে দিলাম একটা তাবিজ শিরকের মতো মহাপাপের একটা তাবিজ ঝুলিয়ে দিলাম আপনি আপনার বাচ্চাকে চুমুখে দয়া করলেন এই সময় স্বয়ং আল্লাহ আপনার প্রতি দয়া করবেন সন্তানকে পোশাক দিতে হবে আর্জেন্টিনা আর মেসি তোমার অসম্পদ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বলুন তো একটি সন্তানের অধিকার পিতামাতার মাতার উপরে কখন শুরু হয় বলেন তো আপনারা সামনে যারা আছেন কখন শুরু হয় একটু বলেন যখন বাচ্চা জন্ম হয় তখন থেকেই তার অধিকার শুরু হয় একমত আমি একটু পিছনে ঘুরে যাই যদিও আপনারা যে উত্তরটি দিয়েছেন অর্থাৎ জন্মের পর থেকে এটাই হচ্ছে প্রকৃত এরপরেও পরোক্ষভাবে একটি অধিকার সেটা হচ্ছে যেই দিন আপনি বিবাহ করার ইচ্ছা করেছিলেন সেই দিন থেকেই আপনার সন্তানের অধিকার আপনার ওপরে শুরু হয়েছে কিভাবে আবু হুরাইরা আন আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন তুনকাহুল মারতলি আরবাইন সাধারণত পুরুষেরা একটি নারীর চারটি গুণ দেখে বিবাহ করে লিমা তার সম্পদ দেখে ওয়ালি হাসাবিহা তার বংশ মর্যাদা দেখে ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে অলি দিন ইহা তার দিন দেখে আল্লাহর নবিব পর পর চারটি কথা বললেন এবার বলছেন ফাজফারবি জাতির দিন তোমরা দিনকে প্রাধান্য দাও তারিবা তি আদাক ওই ব্যক্তির হাত ধুলাই মলিন হয়ে যা যে ব্যক্তি আগের তিনটিকে প্রাধান্য দিয়েছে অথচ দিনকে প্রাধান্য দেয়নি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দিনহীন মায়ের পেট থেকে দিন সন্তান আশা করা যায় কি কথা বলেন যে মার মধ্যে দিন নাই যে মা সালাত আদায় করে না সে মা কি সন্তানকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিতে পারে যে মা নিজের শিয়াম পালন করে না যে মা নিজে পর্দার মধ্যে থাকে না সেই মা কি তার সন্তানকে বোরকা পরে স্কুলে যাওয়ার নির্দেশ দিতে পারে পারে না এজন্য আল্লাহর নবী বলছেন আদা ওই ব্যক্তির হাত মলিন হয়ে যাক যে ব্যক্তি ধুলাই সম্পদকে প্রাধান্য দিয়েছে যে ব্যক্তি বংশকে প্রাধান্য দিয়েছে যে ব্যক্তি সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছে অথচ দিনকে প্রাধান্য দেয় দি অথচ দেখুন এখানে যারা যুবক ভাই বসে আছেন যেখানে যারা মা বোন বসে আছেন আমাদের অধিকাংশ যখনই আমাদের কোনো যুবক যুবক ভাইয়েরা বিবাহ করে তখন ওই ভাইকে জিজ্ঞেস করা হয় তুমি বিয়ে করেছো তোমার বউটা দেখতে কেমন বলা উচিত ছিল তোমার বউটাকে আদর্শ এই প্রশ্নটি করা হয় না বরং জিজ্ঞেস করা হয় আরও সেটা হলো তুমি তো বিয়ে করলে ভবিষ্যতে কিছু পাবে তো সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি শ্বশুরের আছে পাবে কিছু কিন্তু যেটাকে নিয়ে এসেছে যার জন্য স্বপ্ন যাকে ঘিরে আপনি বিশাল কিছু স্বপ্ন দেখছেন যাকে ঘিরে আপনি আজকে দেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন টাকা অর্জন করার চেষ্টা করছেন বাড়ি করবেন গাড়ি করবেন বিল্ডিং করবেন সব কিছু স্বপ্ন দেখছেন সেই মানুষটা ভালো কি না এটা অনেকেই জিজ্ঞেস করেন না যার কারণেই আমাদের অনেকেরই ঘরে আজকে তুষের আগুন জ্বলছে যে আগুন পানি দিয়ে নিভানোর কোনো ব্যবস্থা নেই ভাই এখানে আছেন অধিকাংশ বোন এখানে আছেন যাদের সংসারে দৌ দাও করে আগুন জ্বলছে কিন্তু নিভানোর কোনো পানি নেই প্রিয় উপস্থিতি এই আজকে আমি আপনাদেরকে আদর্শ সন্তান গঠন এবং সন্তানের অধিকার আপনার ওপরে কি আছে এই বিষয়টি যদি আমি আপনি ভালো করে বুঝি তাহলে নিঃসন্দেহে আমার ঘর একটা আলোকিত ঘরে রূপান্তরিত হবে হবেঈশ সেই বিষয়ে নির্দেশনা দিতে যাচ্ছি তাহলে মনে রেখুন প্রথম যেদিন আপনি বিবাহ করতে যাচ্ছেন ইচ্ছা করছেন সেই দিন আপনি দিনদার মেয়েকে একটি বিবাহ করবেন যে পাঁচক্ত সালা তায় করেন রমাজানে শিয়াম পালন করে সদা সত্য কথা বলে এবং পর্দার সাথে বাইরে চলাফেরা করে এমন মেয়েকেই আমি আপনি স্ত্রী হিসাবে নির্বাচন করার চেষ্টা করব দুই নম্বর সন্তানের অধিকার পিতা মাতার ওপরে দিনদার একটি মেয়েকে বিবাহ করেছেন বাড়িতে নিয়ে এসেছেন স্ত্রীর কাছে গিয়ে আবদুল্লাহ ইবনা তালা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন স্ত্রী কে যখন একজন স্বামী তার স্ত্রীর কাছে যাবে তখন সে যেন একটি দোয়া পাঠ করে কি সেই দোয়া বিসমিল্লাহ কি আল্লাহ হুম্মা জান্নিবনেশায়তনা ওয়া জান্নিবিশায়েতনা মা রস আক্তানা আল্লাহর রনবী বলছেন এই দোয়া পাঠ করে যদি পারিবারিক জীবন শুরু করে যৌন জীবন শুরু করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন ইউকাদার বাইনহুমা ওয়ালাদুন ফি দালেক আল্লাহ যদি তাদের উভয়ের মধ্যে ওই রাত্রিতে কোনো সন্তান দিতে চান লামিয়া শৈতানু না আবাদা তাহলে কখনো সন্তানের শয়তান ক্ষতি করতে পারবে না সন্তানের ক্ষতি করতে পারবে না দোয়ার হচ্ছে পাওয়ার দোয়ার শক্তি আমরা অনেকে আছি এই দোয়া পাঠ করি না অনেকের এই দোয়া মুখস্থ নেই অথচ আল্লাহর নবী কী বলছেন এই দোয়া পাঠ করে যদি পারিবারিক জীবন যৌন জীবন শুরু করে তাহলে ওই রাত্রিতে যদি আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দেন তাহলে ওই সন্তানের শয়তান ক্ষতি করতে পারবে না তো কোনো বাবা মা কি চান যে শয়তান আমার আপনার সন্তানের ক্ষতি করুক কেউ চায় না তাহলে এই দোয়া কখনো ভোলা যাবে না সম্মানিত উপস্থিতি তিন নাম্বার হচ্ছে বিবাহ হয়েছে পারিবারিক জীবন হয়েছে তিন নম্বরে যে অধিকার হচ্ছে আপনার স্ত্রীকে পর্দার মধ্যে থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরা আহাজাবের তেত্রিশ আয়াতে বলছেন ওয়করনাফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়া তিলৌলা নারীরা তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো জাহিরি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করোনা আব্দুল এমনেমাস উদরদ আল্লাহহু তালা নতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহুয়া আলী আসাল্লাম বলেছেন আতু আউরাহ নারীরা হচ্ছে ঢেকে রাখা বস্তু গোপন বস্তু ফাইদা খরাজাত ইস্তশরফা হা যখনই তারা বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান তাদেরকে নগ্ন করে তোলে আপনি বলুন আপনার স্ত্রীর গর্বে আপনার সন্তান আছে সেই সন্তানকে নিয়ে আপনার স্ত্রী হাটে বাজারে এখানে ওখানে ঘরে স্কুলে যায় কলেজ কলেজে যায় বাজারে যায় বিভিন্ন জায়গাতে যায় আর সেখানে গিয়ে তার শরীরে পূর্ণাঙ্গভাবে কাপড় থাকে না পেট এবং পিঠ পরপুরুষ দেখে বলেন তো তাদের জেনা হয় কি না জেনা হয় কি না তাহলে জেনাকার নারীর পেট থেকে আদর্শ সন্তান আম গাছ থেকে জাম জাম গাছ থেকে কাঁঠাল আপনাদের চাপাই অঞ্চলে তো বেশি ইয়ে হয় আম হয় তো এই কাঁঠাল গাছ থেকে কখনো আম হয়েছে নাকি কাঁঠাল গাছ থেকে কখনো আম ধরে নাই তাহলে যেই নারী রাস্তায় সন্তান পেটে নিয়ে জেনা করে এই জেনাকার নারীর পেট থেকে আদর্শ সন্তান কি বলেন কথা বলেন তাহলে কি করতে হবে বলেন তাহলে আমাদের স্ত্রীদেরকে সে ব্যবস্থা করে দিতে হবে না হবে না আপনাদের সবারই ঘেরা মানে চার ঘেরা গোসলখানার খানার ব্যবস্থা আছে না পুকুর পুকুরে আজ থেকে গোসল করা নারীদের জন্য হারাপ এটা আমি হারাম করছি না নাহমদুরসল্লাহ বহু আগে বলেছেন যদি পুরুকে পুকুরে চার দেওয়াল চারটা পার যদি ঘেরতে পারেন সেটা ভিন্ন কথা যদি এই ব্যবস্থা না থাকে তাহলে সামান্য হলেও ঘিরে বাড়ির মধ্যে গোসল করতে হবে পুকুরে গোসল করা যাবে না প্রিয় উপস্থিতি সন্তান আদর্শ চাচ্ছেন এই স্বপ্ন কিন্তু সবার ভালো প্রতিষ্ঠানে পড়তে দিয়েছেন এই স্বপ্ন সবার কিন্তু নিজেকে আদর্শ হতে হবে বাবা হিসেবে নিজেকে আদর্শ হতে হবে মা হিসেবে নিজেকে আদর্শ হতে হবে এই স্বপ্ন আমাদের নাই নিজেকে আগে মডেল হতে হবে সম্মানিত মা বোন এই জন্য যখনই সন্তান পেটে আসবে তখনই সর্বোচ্চ পর্দার মধ্যে থাকতে হবে বেশি বেশি কোরআন কোরআনতলাবাদ করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তবে কথা বলছি না যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আপনি রাস্তায় রাস্তায় বেপর্দ হয়ে ঘুরে বেড়ান এটা বলছি না তবে সন্তান যখন আপনার পেটের মধ্যে রয়েছে সর্বোচ্চ আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে একজন পর্দানসীন মার পেট থেকে আদর্শ সন্তান কামনা করা যায় সম্মানিত উপস্থিতি চার নম্বর হচ্ছে সন্তান যখন আপনার স্ত্রীর গর্বে তখন আপনার জন্য দুটা করণীয় বিশেষ করে যারা ভাই এখানে উপস্থিত রয়েছেন দুইটা করণীয় যখনই আপনার স্ত্রীর গর্বে বাচ্চা আসবে তখনই আপনি আপনার স্ত্রীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ভারী কোনো কাজ করে নেবেন না আপনি আপনার স্ত্রীর গর্বে সন্তান অথচ এই সময় আপনারা ধান সিদ্ধ করেন বড় বড় ডেচকি হাঁড়ি ধান ভরা থাকে সেগুলো তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় এই সময়ে পেটে বাচ্চা থাকলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় এটা যদি বাবা হিসেবে আপনি আপনার স্ত্রীকে যদি সহযোগিতা না করে থাকেন পরোক্ষভাবে আপনি আপনার সন্তানের অধিকার আদায় করলেন না কোনো কারণে যদি ওই সন্তান বিকলঙ্গ হয় তাহলে এই ব্যর্থতা আপনার যদি আল্লাহর পরীক্ষা হিসেবে যদি কোনো সন্তান বিকলঙ্গ বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার অবহেলার কারণে আপনার স্ত্রীর অবহেলার কারণে যদি বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে তাহলে নিঃসন্দেহে আপনি আপনার সন্তানের অধিকার দিতে আপনি ব্যর্থ হয়েছেন এজন্য সর্বোচ্চ তাকে সহযোগিতা করতে হবে ভারী কাজগুলো থেকে বিরত রাখতে হবে এবং বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো তাকে দিতে হবে পুষ্টিকর খাবার দিলে পেটের মধ্যে বাচ্চা হৃষ্টপুষ্ট হয় এবং বিশেষ করে শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করে দুর্বল হয় না এই বিষয়টি প্রত্যেক মা এবং প্রত্যেক ভাইকে খেয়াল রাখতে হবে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখনই আমরা দ্রুত কী করি মেডিকেলে নিয়ে চলে যাই ক্লিনিকে নিয়ে যায় গিয়ে পুরুষ যারা আছে তারাই কিন্তু এই প্রসাব কাজে সহযোগিতা করে থাকেন তবে না আপনার স্ত্রীকে সর্বোচ্চ মহিলাদের মাধ্যমে প্রসাবের ব্যবস্থা করবেন তাকে যেন বেহায়া হতে না হয় তাকে যেন ইজ্জতহানি তার যেন না হয় এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি ছয় নাম্বার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে এবার কি করবেন আয়েসরদী আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইউতা বিসিবিয়ান ফাইবার রিকু আলীহিম ওয়ু হাননিকুহুম আল্লাহর নবী মোহাম্মদ রসূলুল্লা সাল্লামের কাছে ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তিনি অনেক সময় কোলে তুলে নিতেন ফাইবাররিকু আলাইহিম ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করে দিতেন ওয়ায়ু হাননিকুহুম তাহানিক করাতেন তাহলে তাহানিক করাটা একটা সুন্নাহ তবে এটা একেবারে জরুরি ফরজ নাই যে করতেই হবে তবে করাটা ভালো তাহানিক কাদের দিয়ে করাবেন যারা দিনদার যারা পরেশগার পাঁচক তো সালাত আদায় করে ইমানদার মনে করেন যাদেরকে চাই সে পুরুষ হোক বা নারী হোক আপনার বাচ্চাকে তার কাছে নিয়ে গিয়ে একটু খেজুর তার হাতে দিবেন তিনি একটু খেজুর চিবিয়ে ওই ছোট্ট বাচ্চার মুখে দিয়ে দিবেন এর নাম হলো তাহানিক ভূমিষ্ঠ হওয়ার পরে একদিন হোক দুই দিন হোক বা তাৎক্ষণিক হোক আপনি এই কাজটি করাতে পারেন এর নাম তাহানিক এই তাহানিক করাটা ভালো রসুলুল্লা সাল্লাম তাহানিক করিয়েছেন এবং বরকতের দোয়া করেছেন এবার আসুন সাত নম্বর হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করতে হবে অনেক মা এ আধুনিকতার ছোঁয়াই শারীরিক স্বাস্থ্যহীনতার ভয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে বা নানা কারণেই বাচ্চাকে দুধ পান করানো থেকে বিরত থাকেন কিন্তু না আধুনিক বিজ্ঞান বলছে কোনো মা যদি তার বাচ্চাকে দুধ পান করাই তাহলে তিরিশ পারসেন্ট ক্যান্সারের ঝুঁকি থেকে মা পরিত্রাণ লাভ করে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এরপরেও বিজ্ঞান বলছে যে কোনো মা যদি তার বাচ্চাকে দুধ পান করায় তাহলে বাচ্চা হওয়ার আগে যে তার শরীর একটু স্থূল হয়ে যায় শরীর একটু মুটিয়ে যায় এটা খুব দ্রুত স্বাভাবিকতায় ফিরে আসে এজন্য বাচ্চাকে দুধ পান করাটা অত্যন্ত জরুরি এবার রসল্লাহ সাল আলি ওয়া সতর্ক বাণী শুনুন আল্লাহর নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম বলছেন কোনো এক রাত্রিতে দুইজন ফেরেস্তা আমার দুই ডানা ধরল দুই ডানা ধরে আমাকে উঁচু এক জায়গাতে নিয়ে গেল নিয়ে যেতে লাগলো আমি মনে করলাম আমি যেতে পারবো না তারা আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে অনেকগুলো দৃশ্য আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম সেই দিন দেখেছিলেন তার মধ্যে একটা দেখে এক শ্রেণীর দেখেছিলেন ওই মাদেরকে যারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাই দি তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে এত মারাত্মক এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর নবী বলছেন এরা কারা এদেরকে কেনই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ রসুলকে উত্তরে বললেন এরা হচ্ছে ওই সব মা যারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করার নাই এজন্য কখনো বাচ্চাদেরকে দুধ থেকে বঞ্চিত করবেন না এখন দুধ কতদিন পান করাবেন একজন বাচ্চাকে একটি বাচ্চাকে কতদিন দুধ পান করাবেন এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন সুরা বাকার দুইশো তেত্রিশ আয়তে বলেছেন যে স্বামী স্ত্রী যদি একমত হয় স্বামী স্ত্রী যদি একমত হয় আর যদি দুই বছরের আগেই দুধ ছাড়িয়ে নিতে চাই তাহলে এতে কোনো পাপ নাই স্বামী স্ত্রী যদি একমত হয় আর বাচ্চাকে যদি মনে করে যে দুই বছরের আগেই দুধ ছাড়িয়ে নেব তাহলে এতে কোনো পাপ নাই তাহলে সর্ব সীমা হচ্ছে দুই বছর সর্বনিম্ন সীমা হচ্ছে দুই বছর এর চাইতে যদি স্বামী স্ত্রী একমত হয় তাহলেও ছাড়িয়ে নিতে পারে আবার যদি উপরেও যেতে চাই তাহলেও যেতে পারে স্বামী স্ত্রী যদি একমত হয় তাহলে যেতে পারবে তবে সাধারণ সীমা হচ্ছে দুই বছর আর এই দুই বছরের মধ্যে কোনো শিশু যদি অন্য মায়ের দুধ পান করে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের বড় ভুল হয়ে যায় দুই বছরের শিশু যদি অন্য কোন মায়ের দুধ পান করে পাঁচবার কয়বার পাঁচবার পাঁচ টাইমে যদি দুধ পান করে তাহলে তার দুধ মা বলে সাব্যস্ত হয়ে যাবে দুঃখের বিষয় হলো গোদাগাড়ি থেকে মাসিক আত্মাহারিকে প্রশ্ন করেছিল যে আমার মামির আমি দুধ পান করেছি আর মামা তো বোনকে আমি বিবাহ করেছি তখন একটা চার বছরের বাচ্চা বা পাঁচ বছরের বাচ্চা আমাদের বিবাহ বৈধ ছিল কি না আপনারা না মামা তো জানার দরকার আছে আছে তাহলে সাবধান হতে হবে বাচ্চাদেরকে দুধ পান করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো মা বোন অসুস্থ হয়ে গেছেন আর দুধ হচ্ছে না তখনই খালা বা ফুফু বা চাচি বা নানি বা দাদি ইত্যাদি দুধ পান করান করাতেও কোনো সমস্যা নেই করাতে পারেন তবে মনে রাখতে হবে কোনো মায়ের দুধ পান যদি কোনো শিশু দুই বছরের মধ্যে করে কয়বার পাঁচবার পৃথক সময়ে পাঁচবার দুধ পান করে তাহলে তার দুধমা বলে সাব্যস্ত হয়ে যাবে তার কোনো সন্তানের সাথে তার বিবাহ হবে না তাহলে ওই বিবাহটা বৈধ ছিল না বলেন তো একটা বাচ্চা আছে চার পাঁচ বছরের বাচ্চা এখন কি করবে তো এই বিপদে কে ফেলে বাবা মা এই জন্য সাবধান এবং সতর্ক হতে হবে অবশ্যই সাবধান এবং সতর্ক হতে হবে দুধ পান করাতে সমস্যা নেই তবে দুধ পান করানোর সময় এই খেয়ালটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে এবার আরেকটি খেয়াল রাখুন বিশেষ করে মা বোনদেরকে বলছি মা বোন যারা আছেন বাচ্চাদেরকে যখন দুধ পান করাবেন তখন বিসমিল্লাহ পাঠ করবেন হোদাই ফরতী আল্লাহু তার আন হতে বনিত তিনি বলেন রসূরুল্লাহসাল্লাম বলছেন ইন্না শায়তান ইয়াসতাহিল্লোতআমা আল্লাহ ইদকরাস মাল্লাহি আলাই ওই খাদ্যে শয়তান অংশগ্রহণ করে যে খাদ্য গ্রহণের সময় বিসমিল্লাহ পাঠ করা হয় না তাহলে যখনই বাচ্চাকে দুধপান করাবে মা তখনই অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবে মনে থাকবে যে কোনো খাদ্য গ্রহণের সময় যে কোনো পানীয় গ্রহণের সময় আপনি আপনার বাচ্চার সাথে বলুন বিসমিল্লাহ নিঃসন্দেহে আপনার দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন এইভাবেই আপনা আপনি আর বলে দিবেন না অথচ বাচ্চা সুন্দর বিসমিল্লাহ পাঠ করছে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলছে এটা এই অভ্যাসটা আমাদেরকে চালু করতে হবে নয় নম্বর হচ্ছে সন্তানের অধিকার সুন্দর নাম রাখতে হবে আপনাদের এখানে এখানে নানটু বল্টু সন্টুর নাম আছে কি কাউরি লতা পাতা এগুলো নাম আছে না এই নামগুলোকে পরিবর্তন করতে হবে দেখেন শহী বখারি এবং শহিব মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি আসছে ইবনে মুসাইব তার দাদা হতে তার পিতা হতে বর্ণনা করছেন তিনি বলছেন আমার দাদা একদিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের কাছে আসলেন আসার পরে আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞেস করছেন তোমার নাম কি তখন সে বলছে আমার নাম হচ্ছে হাজন হা জানুন হাজন মানে হচ্ছে কর্কশ রুক্ষ আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাম এটাকে পরিবর্তন করে বললে আনতা সাহাল তুমি আজ থেকে সাহাল নামে পরিচিত হবে তোমার নাম আমি পরিবর্তন করে দিলাম তুমি আজ থেকে কি নামে পরিচিত হবে সাহাল সাহাল মানে হচ্ছে সহজ সরল এবার তিনি বলছেন এবার তিনি বলছেন যে ইসমান আবি আমার বাপ যে নাম রেখেছে এই নাম আমি পরিবর্তন করব না কে পরিবর্তন করে দিল নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম উনি বলছেন যে না আমার বাপ যে নাম রেখেছে ওই নাম আমি পরিবর্তন করব না এই ইবনে মুসৈ হচ্ছেন প্রখ্যাত একজন তাবেই তিনি বলছেন যে ফামা হুজুন আমি দেখেছি আমাদের বংশ পরম্পরায় কর্কশতা এবং রুক্ষতা থেকেই গেছে কর্কশতা রুক্ষতা আমাদের বংশ পরম্পরায় থেকে গেছে এই আল্লাহর নবী আমার দাদার নামটা পরিবর্তন করে দিলেন অথচ তিনি পরিবর্তন করে সম্মানিত উপস্থিতি নামের গুরুত্ব আছে অতএব নাম হতে হবে আরবি এবং অর্থপূর্ণ আপনি যেই নাম রাখতে চান কোনো সমস্যা নাই কিন্তু হতে হবে আরবি এবং অর্থপূর্ণ এখন আপনি বা আরবি নাম রাখলেন কিন্তু অর্থটা ভালো নয় যেমন কি হাজন হাজন শব্দটাও কিন্তু আরবি কিন্তু এর অর্থ হলো কি রুক্ষতা পরকশতা আল্লাহর নই বলছেন যে না এই নাম পরিবর্তন করে নাও তুমি আজ থেকে সাহাল তাহলে আমাদের বাচ্চাদের যখন নাম রাখব তখন কিন্তু অবশ্যই দেখে নেব সেটা আরবি কিনা এবং অর্থপূর্ণ কিনা এই বিষয়টা আমরা বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে খেয়াল রাখব সম্মানিত উপস্থিতি আরবি এবং অর্থপূর্ণ নাম বাচ্চাদের রাখতে হবে এরপরে আসুন বাচ্চার আঁকিকা করতে হবে আমরা অনেকেই কিন্তু আকিকা করার ক্ষেত্রে দুর্বল কিসে আমরা বেশি সতেজ বলেন তো বিদায় অনুষ্ঠান না বাচ্চার ক্ষেত্রে কি করি খাতনা করার সময় অনুষ্ঠান করি গরু জবাই করে খাসি জবাই করে তাই না পারলে হয়তো সৌদি আরব থেকে উট নিয়ে এসেও কেউ করবেন কিন্তু মনে রেখুন হাদিস কিন্তু অত্যন্ত কঠিন হাদিস রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন মাল গুলামে আকিকা প্রত্যেকটি বাচ্চার সাথে আকিকা জড়িত আনহু দামান ওই বাচ্চার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো ও আমি তো আদা এবং তার কষ্টকে দূর করে দাও আরেকটি হাদিসে রসল্লা বলছেন কুল্লু গুলামিন প্রত্যেকটি সন্তান আকিকার সাথে বন্ধক থাকে আকিকার সাথে বাধা থাকে আকিকার সাথে জড়িয়ে থাকে এরপরে রসল সাল আলিহা সাল্লাম বলছেন তুৎবাহু আনহু সাবি ওয়া ইউহলাকু রসাহু সাত দিনের দিন তার মাথার চুলকে মুড়িয়ে দেওয়া হয় এবং তার পক্ষ থেকে পশু জবেহ করা হয় তাহলে সাত দিনের দিন মাথার চুলগুলোকে মুড়িয়ে দিবেন মাথার চুলকে মুড়িয়ে দিবেন। সুন্দর একটা নাম রাখবেন আগে পরে হতে পারে সমস্যা নেই সাত দিনের দিন মাথার চুল মুড়িয়ে দিবেন আরেকটি করবেন আকিকার পশু জবে করবেন খাসি হোক অর্থাৎ ছাগল হোক বা ছাগি হোক ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য একটি যদি গরিব হন তাহলে মেয়ের পক্ষ থেকে একটি ছেলের পক্ষ থেকেও একটি দিতে পারেন তবে সামর্থ্য থাকলে ছেলের পক্ষ থেকে দুটি এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল বা ছাগি জবেহ করবেন আকিকার নিয়তে সম্মানিত উপস্থিতি এই নিয়োগটা যেই দিন আপনার স্ত্রীর গর্বে সন্তান এসেছে সেই দিন থেকেই হওয়া উচিত কিন্তু আমরা এই চিন্তা চেতনা না নেওয়ার কারণে হওয়ার সময় দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার সময় দেখা যায় অর্থনৈতিক একটু সমস্যা তখন আমরা এটা এড়িয়ে যাই কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে জন্ম হওয়ার পরে যখন একটু বড় হয় তখন খাতনা করার জন্য আমরা গরু কাটার চিন্তা ভাবনা করি এই চিন্তা পরিত্যাগ করে আঁকিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে কেয়ামতের ময়দানে এই শিশু বাচ্চা যদি শিশু অবস্থায় মারা যায় তাহলে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে আঁচল ধরে জান্নাতে নিয়ে যাবে শাড়ি ধরে জান্নাতে নিয়ে যাবে বাচ্চারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে আর মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে এই সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হই অতএব প্রত্যেক ভাইকে বলবো প্রত্যেক মাকে বলবো বাচ্চা পেটে আসার সাথে সাথেই যেন আমাদের পরিকল্পনা হয় আমার ছেলে বা হোক বা মেয়ে হোক আকিকা অবশ্যই দিব এই চিন্তা যদি আমাদের থাকে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি এবার আসুন এগারো নম্বর হচ্ছে সন্ধ্যাবেলায় ছোট বাচ্চাদেরকে বাড়ির বাইরে নিয়ে যাবেন দা মনে থাকবে মনে থাকবে কথা ঠিক যখন সন্ধ্যা হবে মা বোনেরা খুব ভালো করে খেয়াল করুন ভাইয়েরা আমাদের বাড়ির বাইরে অনেক সময় থাকে ঠিক যখন সন্ধ্যা হবে তখন বাড়ির বাইরে বাচ্চাদেরকে নিয়ে যাবেন না যাবে রদে আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ঈদে কেনা আও তুম যখন ঠিক সন্ধ্যা হয় তখনই আপনার বাড়ির চতুর পার্শ্বে শয়তান ঘোরাফেরা করে যখনই আপনি ছোট্ট বাচ্চাকে বাড়ির বাইরে নিয়ে যান তখনই ওই শয়তান ছোট্ট বাচ্চাকে ধরে ফেলে আর কি করে মার দুধ খায় সারা রাত কান্না করে সারা রাত কান্না আর আমি আপনি ছুটে যাই এক গ্লাস পানি নিয়ে এক কবিরাজের কাছে কি তাই না দিয়ে কবিরাজ তখন কি করে বলেন তো একটা তাবিজ আপনার বাচ্চার গলায় ঝুলিয়ে দেয় আর বলে এই তাবিজ দিবেন তাহলে আপনার বাচ্চার কান্না করবে না অথচ ভুলটা আপনি প্রথমেই করলেন সে ভুলটা কি আল্লাহর নবী নিষেধ করলেন শিশু বাচ্চাকে ঠিক সন্ধ্যার সময় বাড়ির বাইরে নিও না অথচ আপনি নিয়ে গেলেন শয়তান ধরে ফেললো শয়তান তো শয়তানের কাজই করবে এবার আর এক শয়তানি হয়ে গেল বাচ্চার গলাতে আপনি তাবিজ ঝুলে দিলেন অথচ তাবিজ ঝুলানো কি বলেন তো সবাই জানেন তাবিজ ঝুলানো কি মুসলমান শির করতে পারে তাহলে বাচ্চার গলাতে তাবিজ ঝুলে আয় দিল যে অথচ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন মান আল্লাহ তামিমাতন ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝোলাই সে ব্যক্তি শিরিক করে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাহু মায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হরম আল্লাহ আলহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম ওমা অহুন্নার তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম ওমা আলী দলিবিন আবিন আনসার এমন জালেমের জন্য কাল কেয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না তাহলে দেখেন ছোট্ট শিশু বাচ্চার ব্যাপারে আমাদের কতটা সচেতন হতে হবে একটু খেয়াল করেছেন এই ভুলটা যেন আমাদের মা বোন কখনোই যেন না করি তবে হ্যাঁ কতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে নেবেন না প্রয়োজন যদি হয় তাহলে কি করবেন একটু সময় অর্থাৎ একটু যখন সন্ধ্যাটা একটু পার হয়ে যায় তারপরে তখন বাচ্চাকে বাড়ির বাইরে নিতে পারবেন সমস্যা হবে না ঠিক সন্ধ্যার সময় শয়তান আশেপাশে ঘোরাফিরে ঘোরাফেরা করে আর এই সময় ছোট্ট বাচ্চাদেরকে ধরে ডিস্টার্ব করে কান্নাকাটি করে মার দুধ পান করে না তখনই মা বিচলিত হয়ে যায় বাবা বিচলিত হয়ে যায় আর এ ধরনের সিল্কের মতো মহা অপরাধে জড়িয়ে যায় বাচ্চা একটা নিষ্পাপ বাচ্চার কাছে ঝুলিয়ে দিলাম একটা তাবিজ সিরকের মতো মহাপাপের একটা তাবিজ ঝুলিয়ে দিলাম সম্মানিত উপস্থিতি এই জন্য এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে বারো নম্বর হচ্ছে শিশু বাচ্চাকে ঝাড়ফুঁক করতে পারেন ঝাড়ফুঁক ইসলামে আছে কবিরাজ মানেই ঝাড়ফুঁক আর ঝাড়ফুঁক মানেই যে হারাম তা নয় কবিরাজের কাছে যাবেন সে যদি কোরআন এবং হাদিস দিয়ে সহি হাদিস দিয়ে যদি ঝাড়ফুঁক করে সেটা বৈধ আপনি সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করবেন নিয়মিত পাঠ করবেন শয়তান আপনাকে ডিস্টার্ব দেবে না আয়তাল কুরসি পাঠ করে রাত্রিবেলা ঘুমাবেন সূরা বাকারা 255 নাম্বার আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এই যে পবিত্র কোরআন সূরা বাকারা 255 নাম্বার আয়াত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তি যখন সজ্যায় যায় ঘুমাতে যায় তখন যদি এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তখন তার শিওরে নিযুক্ত হয়ে যায় আল্লাহর ফেরেশতা সারা রাত্রি পর্যন্ত শয়তানকে পাহারা দেয় সারা রাত্রি পর্যন্ত সেই শয়তানের যাবতীয় খারাপ থেকে হেফাজত করার দায়িত্ব থাকে ফজর পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন এই ফেরিস্তাকে নিযুক্ত করে দেন যে ব্যক্তি আয়তাল কুরসি পাঠ করে ঘুমায় অতএব আমরা আমাদের বাচ্চাদেরকে যখন ঘুমিয়ে দেব। তখন আল্লাহ বি ওয়া আহিয়া এটা বলবো এরপরে আয়তাল কুরসি পাঠ করে দেব এবং পর্যায়ক্রমে বাচ্চাদেরকে মুখস্থ করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আর ঝাড়ফুঁকের ক্ষেত্রে সুরা ফালাক সুরানাস সুরা ফাতিহা এই দোয়া এবং সুরাগুলোকে আমরা বাচ্চাদের জন্য ঝাড়ফুঁকের জন্য ব্যবস্থা করতে পারি সকালে সন্ধ্যায় এই সুরাগুলো পাঠ করে ফু দিতে পারি সমস্যা হবে না ইনশাল্লাহ শয়তান ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ এর সাথে শাফি এটা লাবাশা তুহর তহর আল্লাহ এই দোয়াগুলো আমরা বাচ্চাদের কাছে পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ বাচ্চারা শয়তান থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তেরো নম্বর হচ্ছে সন্তানকে চুমু খেতে হবে দেখেন একটা চমৎকার হাদিস শহী বোখারিতে আসছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন বিন হাভেস আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম তার নাতি হাসানকে চুমু খেলেন আর এই দৃশ্য বিন হাবেজ দেখলেন দেখার পরে তিনি বলছেন যে আমার দশটা সন্তান রয়েছে তো আমি আমার দশটা সন্তানকে কখনো কোনো দিন চুমু খাইনি রসল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম তার দিকে হতবাক চোখে দেখলেন আর বললেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মানলা ইয়ার হামু আলা ইউর হামু যে ব্যক্তি কারো প্রতি দয়া করে না সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয় না কি বুঝতে পেরেছেন কথাটা বাচ্চাদেরকে বেশি বেশি চুমু করবেন আদর করবেন তাহলে বাচ্চারা আপনাদের সাথে বেশি বেশি কাছে হবে এবং আপনার সাথে মোহাব্বত এবং ভালোবাসার সৃষ্টি হবে এই জন্য আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি কি করে না কারই প্রতি দয়া করে না সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয় না মানে আপনি আপনার বাচ্চাকে চুমুখে দয়া করলেন এ সময় স্বয়ং আল্লাহ আপনার প্রতি দয়া করবেন অতএব বিষয়টি খেয়াল রাখবেন নম্বর হচ্ছে বাচ্চাকে হালাল রুজি দিতে হবে এটা বাচ্চার অধিকার বাচ্চাকে হালাল রুজি দিতে হবে হারান রুজি তার অধিকার নয় হালাল রুজি হচ্ছে তার অধিকার মনে রেখুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াদ ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গদ্বিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে রক্ত মাংস হাড় হাড়ি বৃদ্ধি হয়েছে হারাম খাদ্য দিয়ে তাহলে আপনি সুদি ব্যাংক থেকে টাকা নিয়ে আসলেন ব্যবসা করছেন ওজনে ঠকিয়ে আপনি অর্থ ইনকাম করে বাড়িতে নিয়ে আসলেন বলেন তো ওই শিশু বাচ্চা কি হারাম খাবে নাকি হারাল খাবে যেই যেই সন্তানের পেটে হারাম ঢুকবে সেই সন্তান আদর্শ সন্তান হতে পারে না আদর্শ সন্তান হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আপনাকে বৈধ রুজি দিতে হবে হালাল রুজি দিতে হবে হারাম রুজি থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে আর মনে রাখেন যদি আপনার সন্তানকে হালাল রুজি বা বৈধ রুজি দেন তাহলে আপনার লাভ কি সেব একটি হাদিস আসছে রসুলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন ইজা ফাকাল মুসলিম নাফকাতান আলা আহলিহি অহু অয়াহ তাসিবুহা কান সাদাকা কোনো মানুষ যদি তার স্ত্রীর ব্যাপারে সন্তানের ব্যাপারে তার আহলে পরিবারের ব্যাপারে টাকা খরচ করে আর নেকির আশা রাখে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহাম বলছেন কানাতলাহ সাদা সাদাকাতান তার জন্য সাদাকার নেকি দান করলে যেমন নেকি হয় ঠিক অনুরূপ নেকি তার আমল নামাই লিপিবদ্ধ হবে ইনশা আল্লাহ সুবাহান আল্লাহ হামদি এবার চিন্তা করুন বিবাহ করার পর থেকে আপনার স্ত্রীর পিছনে কত টাকা খরচ করেছেন ক্যালকুলেটারে হিসাব করে রেখেছেন কি আল্লাহর ডায়রিতে কিন্তু লেখা আছে কত টাকা খরচ করেছেন আপনার সন্তানকে মানুষ করার জন্য পড়ালেখা শেখানোর জন্য এবং ভরণ পোষণের জন্য কত টাকা খরচ করেছেন আপনার মনে নাই আল্লাহর ডায়রিতে লেখা আছে নেকির আশা রাখবেন আল্লাহর নই বলছেন কে সাদা কাতান আল্লাহ ওটাকে সাদকা হিসেবে কবুল করে নিচ্ছেন অতএব চিন্তা নেই হালাল রুজি দেন এবার থেকে টাকা নিয়ে এসে আপনার সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন বলেন তো ওই টাকা কি আল্লাহর আমল নামাতে বা আপনার আমল নামাতে আল্লাহ ওটা নিকি হিসেবে দিবেন সাদকা হিসেবে ওটা কি গ্রহণ হবে অতএব এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে বৈধ এবং হারাল খাদ্য দেই হারাম খাদ্য থেকে যেন আমরা আমাদের বাচ্চাদেরকে দূরে রাখি সন্তানের আরেকটি অধিকার হচ্ছে সন্তানকে পোশাক দিতে হবে আর্জেন্টিনা আর মেসির কি হাসছেন যে সবাই এখন তো প্রায় সব শিশু বাচ্চাদের সামনে আর্জেন্টিনার কোনো এক তারকা আর ব্রাজিলের কোনো এক তারকার ছবি ভাসছে তাই না সবই চলছে সমারিত উপস্থিতি মনে রাখবেন একটি হাদিস আল্লাহর নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত আপনার ভালোবাসা যদি মেসির সাথে সাথে থাকে তাহলে মনে রাখুন কালকে আমতের ময়দানে হাসর নাসর মেসির সাথে হবে আপনার আপনার ভালোবাসা যদি ব্রাজিলের সেই কোনো ফুটবলারের সাথে হয় তাহলে কালকে আমতের ময়দানে হাসনাস তাদের সাথেই হবে সাবধান হয়ে যান আপনি সালাতাদাই করবেন মসজিদে আসবেন শেষদা দিবেন আল্লাহকে আর ওই লারেরাপ্পা করবেন আর সেখানে গিয়ে হৈ হুল্লোড় করবেন আর এইভাবে আপনি আপনি কি জানেন গত চোদ্দ তারিখের রেপোর্ট প্রথম আলো খুলে দেখুন গত চোদ্দ তারিখের রেপোর্ট প্রথম আলো খুলে দেখুন এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের বারোজন পুরুষ বারোজন যুবক আত্মহত্যা এবং মানে নিহত হয়েছে বারোজন আত্মহত্যা মারামারি করে হার্ট অ্যাটাক করে টোটাল বারোজন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এটা পাওয়া যায় এরপরে প্রথম আলো রিপোর্ট করছে সাতাশ জন আহত হয়েছে বলেন তো তারা কি এই যে তাদের এই খেলাকে কেন্দ্র করে আর কত যে হাজার হাজার যে আপনার জোয়া হচ্ছে এটার হিসাব কিন্তু আমি আপনি দিতে পারবো না কত যে জোয়া হচ্ছে বাজি হচ্ছে এইকে এই পাঁচ মিনিটের মধ্যে গোল দিতে পারলে এক কোটি টাকা দশ মিনিটের মধ্যে গোল দিতে পারলে দুই লাখ টাকা এইভাবে বাজি খেলা হচ্ছে নাউদাহিমিন্দ আলিক অথচ রসল্লা সাল্লাম এই জুয়া খেলাকে হারাম করেছেন আর আজকে এই খেলাকে কেন্দ্র করে বারোটা প্রাণ চলে গেল বাংলাদেশ থেকে সাতাশ জন মানুষ আহত হয়ে গেল অতএব এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমাদের বাচ্চাদেরকে কেমন পোশাক দেবো ইসলামী পোশাক কেমন পোশাক দেবো বলেন তো ইসলামী পোশাক দিব ইসলামী পোশাকের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলছি আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি কয়েকটা বৈশিষ্ট্য বলছি যদি ওই বৈশিষ্ট্যগুলো ওই পোশাকের মধ্যে থাকে তাহলে সেটা ইসলামী পোশাক তার এক নম্বর হচ্ছে শতর আবৃত হতে হবে আর নারীর সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের সতর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত কি বুঝতে পারলেন কথা দুই নম্বর হচ্ছে ফ্যাশন যে কোনো ধরনের ফ্যাশন এই ফ্যাশন আসক্তি যদি কোনো পোশাকের মধ্যে থাকে এই দেখবেন কিছু পুরুষেরা এই প্যান্টের এতটুকু ছেঁড়া এতটুকু ছেঁড়া পরে তো অনেকে বলে কি ছেঁড়া তো তো না বলছি এটা একটি স্টাইল এগুলো কিন্তু পরিহার করতে হবে অধিক পাতলা হওয়া যাবে না আপনার যেই পোশাকটা আপনি পরুন না কেন চাই পুরুষ হোক বা নারী হোক এমন পাতলা যে ভেতরের ঢেকে রাখা বস্তু প্রকাশিত হচ্ছে এটা যেন না হয় পাঁচ নাম্বার হচ্ছে তাকনুর উপরে পুরুষকে পোশাক পরিধান করতে হবে তাকনুর উপরে পুরুষকে পোশাক পরিধান করতে হবে আর নারীরা একেবারে পা পর্যন্ত পোশাক পরিধান করবে ছয় নম্বর হচ্ছে অধিক চাকচিক্য হওয়া যাবে না এমন পোশাক পরেছেন যে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হচ্ছে সেটা যেন না হয় সাত নম্বর হচ্ছে পুরুষেরা রেশমের পোশাক এবং স্বর্ণের আংটি পরিধান করবে না আট নম্বর হচ্ছে মহিলারা রেশমের পোশাক পরিধান করতে পারবে আট নম্বর হচ্ছে নারী পুরুষের এবং পুরুষ নারীর পোশাক পরিধান করবে না নয় নম্বর হচ্ছে পুরুষেরা গাঢ় হলুদ পোশাক বর্জন করবে সহি মুসলিম দুই হাজার আটাত্তর নম্বর হাদিস এগারো নম্বর হচ্ছে শর্ট একেবারে হাঁটুর ওপরে উঠিয়ে নিয়েছে খেলাধুলায় কি শর্ট পোশাক পরা হচ্ছে না অনেক কিছুই কিন্তু ইসলামের যে মৌলিক বিষয় অনেকে বলতে চান খেলাধুলা করলে তো শরীর চর্চা হয় তাহলে সমস্যা কোথায় কিন্তু আপনি বিশ্বকাপকে কেন্দ্র করে দেখুন তো কত সেখানে অন্যায় হচ্ছে নর্তকীদের দিনে গান গাওয়ানো হচ্ছে কত কোটি কোটি টাকার বাজি হচ্ছে কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ বহু এই যে কিছুদিন আগে আমি দেখলাম কয়েকদিন আগেই দেখলাম যে কিছু কিছু বাচ্চারা মাটি দিয়ে বানানো রুটি খাচ্ছে পেটে খাবার নেই আহ অথচ আমরা আজকে এই খেলার নামে কত কোটি কোটি টাকা অপচয় হচ্ছে এ বিষয়ে বিষয়টা কি খেয়াল করেছেন অথচ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে বনে আদমকে একটা ধাপ সামনে এগুতি দেওয়া হবে না পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া ব্যতীত তার একটি হচ্ছে তুমি কোন পথে তোমার সম্পদ উপার্জন করেছ এবং কোন পথে ব্যয় করেছ এই উত্তর না দিয়ে আমি আপনি এক ধাপ আগাতে পারব না অতএব সাবধান হতে হবে আমাদের অর্থ যেন কোনোভাবে অন্যায়ভাবে খরচ না হয় এবং অন্যায় পথে আমরা যেন টাকা উপার্জন না করি সম্মানিত উপস্থিতি এই ইসলামী পোশাকগুলো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে পোশাকের ওপরে বাচ্চার অনেকটাই কি বলে তার মেন্টাল নির্ভর করে আপনি যে মানের পোশাক দিবেন যে ধরনের পোশাক দিবেন সে সেই রকম হতে চায় সে সেই রকম হতে চাইবে বারবার এই জন্য এমন পোশাক দিবেন যে পোশাকের মধ্যে ভদ্রতা থাকবে যে পোশাকের মধ্যে আদর্শ থাকবে যে পোশাকের মধ্যে নম্রতা থাকবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই পোশাক হচ্ছে সন্তানের মৌলিক অধিকার পোশাক হচ্ছে সন্তানের একটা গুরুত্বপূর্ণ অধিকার অতএব আমরা আদর্শ ইসলামী পোশাক আমাদের বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আরেকটি কথা আমি বলেই শেষ করব। সেটি হল বাচ্চাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না আমাদের পুরুষদের বা মা বোনদের অভ্যাস আছে ছোট বাচ্চাদেরকে ভোলানোর জন্য আমরা অনেক সময় কিন্তু মিথ্যা ছল করি এর থেকে আমাদেরকে ফিরতে হবে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সত্য দিয়েই আমরা সত্য শেখাবো কখনো মিথ্যা বলবো না ধরেন আপনি বাড়ির বাইরে যাচ্ছেন বাচ্চা আপনার সাথে যাওয়ার জন্য জিদ করছে তখন আপনি বলছেন আমি এমন জায়গাতে যেতে চাচ্ছেন আপনি আপনার মেয়ে যাতে বা আপনার ছেলে যাতে সেখানে যেতে না চায় অথচ আপনি এমন জায়গাতে যাচ্ছেন যেখানে আপনার সন্তান যেতে চাইবে তখন আপনি বলছেন না না আমি ওখানে যাচ্ছেন অমুক জায়গাতে যাচ্ছি কিন্তু আসলে কিন্তু আপনি বিপরীত জায়গাতে যাচ্ছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম একদিন এক বাড়িতে বসে আছেন আর একজন মহিলা তার বাচ্চাকে বলছে আসো তোমাকে কিছু দিব তো নবী মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি তাকে কি দিবে তো আল্লাহর নবীকে উত্তরে বলছেন আমি তাকে একটা তামরা একটা খেজুর দেবো তা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলছেন লাউলাম তুতি হিসা তুমি ডেকে যদি তুমি তাকে কিছুই না দিতে কুতিবা তা আলাই বা তাহলে তোমার নামে একটা মিথ্যা লেখা হতো আরেকটা হাদিস মনে রাখেন রসুল্লাহ আলী বলছেন জান্নাতের মধ্যস্থলে ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন বিশেষ একটি ঘর দান করবেন যে ব্যক্তি মজাক করেও মিথ্যা কথা পরিহার করে মজাক করেও মিথ্যা কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাত একটি মাঝামাঝি ঘর দান করবেন সুবাহান্লাহে হামদি অতএব আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট থেকে মিথ্যা শেখাবো না আরেকটি কথা বলে শেষ করছি আপনার বাচ্চাকে দান করতে শেখাবেন আজকে জাল সাথে এসেছেন না সবাই টাকা দিবেন না দু পাঁচ টাকা দিবেন তো নাকি খালি পকটে আসছেন যে এখানে গেলেই তোর কিছু দিতে হয় না এখানে এসেছেন এখানে কিছু দিবেন মনে রাখেন ওই টাকাটা আপনার বাচ্চার হাতে দেন কেন বাচ্চার হাতে দিবেন কেন দিবেন এজন্য দিতে বলছি যে আজকে আপনি বাবা আজকে এই স্টেজ আপনি পরিচালনা করছেন আজকে আপনি মসজিদের সভাপতি বা ক্যাশিয়ার আপনি আজকে মসজিদ পরিচালনা করছেন কিন্তু একদিন আপনার এই পদটা আপনার এই স্থানটা আপনার সন্তান গিয়ে বসবে এবং সেটা পরিচালনা করবে আপনি যখন আজকে মসজিদে সে একশো টাকা আপনার ছেলের হাত দিয়ে দিচ্ছেন তখন আপনার ছেলে চিন্তা করবে মসজিদে আসলে মসজিদে টাকা দিতে হয় মসজিদের ক্যাশিয়ার হয়ে টাকা আত্মসাৎ করতে হয় না কি বোঝা গেছে কথা এই বিষয়টা খেয়াল রাখবেন যখনই যাবেন রাস্তাতে যাবেন কোনো মিসকিন বা ফকিরকে দেখবেন অসহায় মানুষকে দেখবেন তখনই টাকাটা নিজ হাতে না দিয়ে ছোট্ট সন্তানের হাতে দেন এ বারবার যখন এই দৃশ্য আপনার থেকে আপনার সন্তান দেখবে তখন ভাববে এদের টাকা আত্মসাত করতে হয় না এদের টাকা খেতে হয় না বরং এদেরকে আরও সহযোগিতা করতে হয় এইভাবে আমার আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে বলুন তো ওই যে শুরু থেকে যতগুলো অধিকারের কথা বললাম এই অধিকারগুলো যদি আমাদের সন্তানদেরকে আমরা যদি যথাযথভাবে দিতে পারি তাহলে কি আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আমার সন্তান কি ঐশ্বীর মতো হবে নিঃসন্দেহে হবে না ঈশা আল্লাহ হবে না অতএব আসুন আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলি এজন্যই মহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ সার অতি বিশাল স্বপ্ন দেখেছিলেন উনিশশো চুরানব্বই সালের তেইশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সোনামণি সংগঠন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কাজ করতে হবে এই সংগঠন তিনি কায়েম করেছেন আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি বাংলার জমিনে নয় সারা বিশ্বে সোনামণিদেরকে নিয়ে কাজ করার মতো কোনো আদর্শ সংগঠন নাই বাচ্চাদেরকে নিয়ে আমরা কি করি এই বাচ্চাদের বইগুলো এক নজর পড়বেন এই সোনামণি প্রতিভা একটা নজর পড়ে দেখবেন এটা আপনার পড়া উচিত আপনার সন্তানের পড়া উচিত আপনার স্ত্রীর পড়া উচিত একজন মা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে তার নির্দেশনা এখানে দেওয়া আছে একটা বাবা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে তার এই নির্দেশনা এই বইয়ে দেওয়া আছে সোনামণিদের মাসনন্দ আশিক্ষা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সিলেবাস ভুক্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একশোর অধিক প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়েছে প্রত্যেকে কোরআন এবং সোহেসন্না শিখছে তারই সিলেবাস হলো একটি সোনামণিদের মাসনুন দোয়া শিক্ষা আপনাকে কিভাবে আপনি আপনার বাচ্চাকে দোয়া শেখাবেন তার গাইডলাইন এখানে দেওয়া আছে দিনিয়াত শিখা প্রয়োজন আছে ইমান শিখা প্রয়োজন আছে আকিদা শিখা প্রয়োজন আছে কিন্তু কঠিন ভাষা কিন্তু বাচ্চারা বোঝে না এই জন্য খুবই সহজ এবং সাবলীল ভাষায় এই দিনিয়াত শিক্ষা বইয়ে এর সিরিজ আছে পাঁচটি এই পাঁচটির একটি আপনাদের হাতে তুলে সামনে তুলে ধরছি বাকিগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এখানে ছোট্ট বাচ্চাদের ছোট্ট মনে কীভাবে দিনিয়াতটাকে প্রবেশ করানো যায় কিভাবে আঁকিদাকে সুন্দর করা যায় তার নির্দেশনা এখানে দেওয়া আছে বইগুলো এখানে আছে আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন এটাই হচ্ছে আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার আজকে এখান থেকে ফিরে যাবেন এক কেজি জিলাপি নিয়ে যাবেন এটা খেয়ে আপনার বাচ্চা সকালেই কিন্তু হজম করে ফেলবে কিন্তু এই বই আপনার বাচ্চাকে আদর্শ বাচ্চা হিসেবে পরিণত করতে পারে আশা করি পারবে ঈশাআ আল্লাহ অতএব এই বইগুলোকে প্রত্যেকে নিয়ে যাবেন ইশাআল্লাহ এবং আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এই কথা এবং এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সোনামণিদেরকে নিয়ে কাজ করি তাদেরকে সালাদ শিক্ষা নামাজ শিক্ষা এবং দোয়া ইত্যাদি আকিদে শিক্ষায় বিষয়গুলোকে নিয়ে কাজ করি আপনাদের এলাকায় সোনামনী সংগঠনকে কায়েম করুন এই কথাটুকু রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু